सुकिया स्ट्रीटे निजे पाड़ार दोल उत्सवे मातलें कुणाल घोष। कलकाता पुरसभार 28 नम्बर वार्डे सकल संगे मिले अबिर खेलें तृणमूल राज्य साधारण सम्पादक। बोलें कलकाता उत्तर केंद्रे जितबे तृणमूल, तादेर रंगबाजिर दरकार हय ना, दाबी कुणाल घोषेर। মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়ে কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন দিলীপ ঘোষ। বর্ধমানে পৌঁছতেই দলের প্রার্থীকে সাড়ম্বরে স্বাগত জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে চাষ করেছিলাম, আজ সেখানে ফুল ফল ফলছে। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হওয়ার পরই এলাকায় গিয়ে একেবারে বিস্ফোরণ দিলীপ ঘোষ। যে জমিটা একেবারে চাষ করেছিলেন সেই জমিটা ছেড়ে নতুন জমিতে যেতে কষ্ট হচ্ছে। চাষ পুরো পশ্চিমবঙ্গে করেছি আমি, দেখতেন কত ফল ফুল হয়েছে। কিন্তু আমাকে ভোট লড়তে বলা হয়েছে মেদিনীপুরে, তাই আমি লড়েছি, জিতেছি। দেখুন, জিতে অনেকে জিততেই পারে না সারা জীবন, অনেকে নিজেরা জিতে, অনেকে নিজে জিতে অন্যকে জেতায়, এটাই পার্থক্য আছে। আপনি কোথায় দাঁড়াবেন, আপনি কোথায় লড়বেন, দিলীপ ঘোষ কোথায় লড়াই করবেন, বাংলার দোল উৎসবে মাতলেন বিহারের কীর্তি। প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ হলেও ম্যাচ পকেটে, এমনটাই দাবি করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ। মজা আতা হ্যায় কোই চ্যালেঞ্জ দে তো, অভি তক তো কোই আয়া নহীঁ থা। হম 3 বার কা এমপি হ্যায়, 1 বার কা এমএলএ হ্যায়, আর ও ইয়াহাঁ আয়েঙ্গে তো ইয়াহাঁ কে টিএমসি কে ওয়ার্কার উনকো 0 পর আউট করকে বাপস ভেজ দেঙ্গে।